হত্যা মামলার পলাতক আসামি ও জাতীয় মানবাধিকার ইউনিটের চেয়ারম্যান জিয়াউল্লাহ হোসেন ও তার স্ত্রী প্রতিষ্ঠানের অর্থ সচিব দৌলতুন্নেসাকে গ্রেপ্তার করেছে র‍্যাব 11। বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর হাউজিং সোসাইটির একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রধানমন্ত্রীর দপ্তর সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার নকল সিল জব্দ করা হয়। মানবাধিকার ইউনিটের চেয়ারম্যানের তদবির না মানা হলে জালিয়াতি করে ওইসব সিল ব্যবহার করে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হতো। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজীনগরে অবস্থিত র‍্যাব 11-র সদর দপ্তরে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান র‍্যাব 11-র সহকারী পরিচালক এএসপি আলেপুদ্দিন। এ সময় তিনি জানিয়েছেন, র‍্যাব 11-র একটি আঞ্চলিক দল গত রাতে একটি অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদপুর হাউজিং থেকে জাতীয় মানবাধিকার ইউনিট নামে একটি বিলুপ্ত সংস্থার চেয়ারম্যানকে সস্ত্রীক গ্রেপ্তার করে। এই জিয়াউল আমিন একজন হত্যা মামলার আসামি। 2007 সালে সে বরগুনার পাথরঘাটায় একটি হত্যা করে পালিয়ে এসে ঢাকায় তার নাম পরিবর্তন করে। তার নাম ছিল মূলত হারুনুর রশিদ। ঢাকায় এসে সে জিয়াউল আমিন নাম ধারণ করে। 2011 সালে জাতীয় মানবাধিকার ইউনিটি নামে একটি সংস্থা চালু করে, যেটি 2014 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বিলুপ্ত হয়। জিয়াউল আমিন এই মানবাধিকার সংস্থার নামে বিভিন্ন নিরীহ মানুষ থেকে শুরু করে সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তি, প্রশাসনের কিছু কর্মকর্তা এবং প্রশাসনের কিছু কর্মকর্তা এবং আরো সাধারণ জনগণকে সে হয়রানি করে আসছে। বিভিন্ন মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগে অভিযুক্ত করে তাদের নামে মামলা, মিথ্যা মামলা তৈরি করে তাদেরকে ফাঁসিয়ে তাদের কাছ থেকে অবৈধ উপায়ে অর্থ হাসিল করে আসছে। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত রাতে তাকে তার স্ত্রী সহ অ্যারেস্ট করেছি। আমরা শতাধিক ভিকটিমের সন্ধান পেয়েছি এবং অসংখ্য অভিযোগ পেয়েছি। জিয়াউল আমিনের কাছ থেকে আমরা কিছু ভুয়া সিল উদ্ধার করতে পেরেছি। এই সিলগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন কর্মকর্তার নামে করা। জিয়াউল আমিন এই মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সিলগুলো আছে এগুলো তার প্যাডে বা ব্যবহার করে এখান থেকে বিভিন্ন দপ্তরে সুপারিশ প্রেরণ করত, যাতে এটার গুরুত্ব বেড়ে যায় এবং যে ব্যক্তিকে সে হয়রানি করার উদ্দেশ্যে এই চিঠিগুলো প্রেরণ করে এই হয়রানিকে যাতে বেড়ে যায় এবং এটার গুরুত্ব যাতে বেড়ে যায় সেজন্য সে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু সিল ব্যবহার করত। তার হাত থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, র‍্যাব, প্রশাসন, সুশীল সমাজ এমন কোনো ব্যক্তি নাই যে হয়রানির শিকার হয়নি। মানবাধিকার সংস্থাগুলোর কাজ এটা নয়। মানবাধিকার সংস্থাগুলোর কাজ কোনো ব্যক্তি যদি কোনোভাবে তার মানবাধিকার লঙ্ঘন করে। নারায়ণগঞ্জের খবর রিপোর্ট, র‍্যাব 11-র সদর দপ্তর, সিদ্ধিরগঞ্জ। সুপারিশ প্রেরণ করতে পারে।